নরেন্দ্র মোদীর নেতৃত্বে হরিয়ানার ডাবল ইঞ্জিন সরকারের অধীনে রাজ্যের মানুষ উন্নয়নের এক নতুন যুগের সাক্ষী হচ্ছে। বৃহস্পতিবার ফরিদাবাদে 6,629 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করে এ কথাই এদিন বললেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিনে জনউত্থান সমাবেশে উপস্থিত ছিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর, উপমুখ্যমন্ত্রী দুষ্যন্ত চৌতালা, কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, কেন্দ্রীয় বিদ্যুৎ ও ভারী শিল্প প্রতিমন্ত্রী এবং ফরিদাবাদের সাংসদ কৃষণ পাল গুর্জার এবং বিজেপির রাজ্য প্রভারী বিপ্লব কুমার দেব। বৃহস্পতিবার ফরিদাবাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জনউত্থান র্যালিকে সম্বোধনের মাধ্যমে হরিয়ানার জন্য 6,629 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেছেন। হরিয়ানায় আরবিটাল রেল করিডোর, শাহ সোনিপাতের বারহিতে রেলকোচ সংস্কার কারখানা এবং রোহতকে ভারতের প্রথম দীর্ঘতম এলিভেটেড রেলপথ সহ হরিয়ানা পুলিশ হাউজিং কমপ্লেক্সেরও উদ্বোধন করেছেন তিনি। এদিন জনউত্থান সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে অমিত শাহ এই প্রকল্পগুলিকে প্রধানমন্ত্রীর কাছ থেকে হরিয়ানার দীপাবলি উপহার হিসেবে অভিহিত করে তিনি বলেছেন যে উচ্চ গতির বন্দে ভারত ট্রেন এখন থেকে সোনিপথ কারখানায় নির্মিত হবে। তিনি এদিন খট্টর সরকারের প্রশংসাও করে তিনি বলেন মোদিজি এবং মনোহরজির জোড়ি হরিয়ানাকে একে নম্বর করেছে। সব মিলিয়ে বলাই যায় হরিয়ানা পেয়েছে বিগ জ্যাকপট। এই 8 সাল কে অন্দর মোদিজি নে পুরে দেশ কো সুরক্ষিত কিয়া হে, মনোহরলাল জি নে ইয়াহ সে সবি গ্যাংগো কা সফায়া করনে কা কাম কিয়া হে, নারকোটিক্স পর नकेल कसने का काम किया है और मोदी जी ने पूरे देश रोजगारी, उद्योग, शिक्षा, कृषि, आईटी सभी क्षेत्र में विकास की बयार लाई है। वो सभी योजनाओं को मनोहर लाल जी जस की तस यहाँ नीचे जमीन पर उतारने में सफल हुए हैं। मैं आज यहाँ आया हूँ, आप लोग इतनी बड़ी संख्या में आए हैं, मैं आप सभी को कहना चाहता हूं मित्रों, मोदी जी और मनोहर लाल की जो जोड़ी है उसने हमारे हरियाणा को नंबर वन बनाने का काम किया है मित्रों, नंबर वन बनाने का। और मोदी जी का लगाव है हरियाणा के लिए, मोदी जी ने यहां संगठन का काम किया है। कोई भी योजना हरियाणा की जाती है तो कांचे पल में स्वीकृत होकर प्रधानमंत्री जी उसको नीचे भेज देते हैं। प्रधानमंत्री जी प्रतिबद्ध है हरियाणा के विकास के लिए और प्रधानमंत्री जी की सारी योजनाओं को नीचे उतारने के लिए हमारे मुख्यमंत्री प्रतिबद्ध है। ब्यूरो रिपोर्ट, आरी न्यूज़।